দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের উপর ক্ষুব্ধ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব নেতাকর্মীর বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন বলেও জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা। ওইসব নেতাদের ভাষ্য অনুযায়ী ছাত্রলীগের সভাপতির পদ থেকে মোহাম্মদ রিজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদ থেকে গোলাম রব্বানীর পদ হারানোর ঘটনা কঠোরতারই ইঙ্গিত। শোভন রব্বানীর বিষয়ে অনেক অভিযোগ, যেগুলো নানা জায়গায় ঘুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে পৌঁছেছে। তাতেই ক্ষুব্ধ হয়ে তাদেরকে পদত্যাগ করতে বলেন তিনি। আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, শনিবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় নেত্রী নিজে থেকেই ছাত্রলীগের প্রসঙ্গ তুলেছেন। উনি এতটাই ক্ষুব্ধ ছিলেন যে নিজে থেকেই বলেছেন শোভন রব্বানীর বিরুদ্ধে অনেক অভিযোগ। এরা আসলে মনস্টার হয়ে গেছে, এদের আর ছাত্রলীগের নেতৃত্বে থাকার দরকার নেই। ওই নেতা জানান, সাংগঠনিক আলোচনার এক পর্বে দলের সাধারণ সম্পাদক ও একজন যুগ্ম সাধারণ সম্পাদক অপর এক সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ওই সহযোগী সংগঠন মিলাদ মাহফিলের আয়োজন করেছে বলে জানান তারা। বৈঠকে উপস্থিত একাধিক সম্পাদক মন্ডলীর সদস্য জানান, একথা শুনেই অনেকটা বিরক্তি প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, চাঁদার টাকা বৈধ করতে মিলাদ মাহফিল করা হয়েছে, নিজের জন্য এ ধরনের মিলাদ মাহফিল চান না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। A to Z, News Live.